না, বাঙালি আসলে একটু আবেগী হয় মানে। আর তার থেকে বড় কথা হচ্ছে তিলকে তাল বানানোতে আমরা একটু ওস্তাদ আছি আর কি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বাবা বলে সম্বোধন করেছেন, বিষয়টা ঠিক একেবারে এরকম নয়। বিষয়টা হচ্ছে একটা অনুষ্ঠানে বা একটা সময়ে আমাকে উনি খুঁজে পাচ্ছিলেন না, দেখতে পাচ্ছিলেন না সবার ভিড়ে। তো তখন উনি এমনিতেই একটু ঠাট্টা করেই জিজ্ঞেস করছিলেন যে আব্বা যে করছে সে কোথায়। তো আগে আপনার প্রথমে এই জিনিসটা কারেক্ট করে নিলাম। বাকিটা হচ্ছে হ্যাঁ, ওনারা দেখেছেন, ওনারা না দেখলে ওনাদের ভাবনাটা আমি আপনাদেরকে কীভাবে জানালাম, ওনারা দেখেছেন এবং ওনাদের ভালো লেগেছে। অনেকগুলো মানুষ আমাকে সহায়তা করেছেন, যাদের সহায়তা ছাড়া, যাদের সাপোর্ট ছাড়া এবং সাহস ছাড়া আমি এটা করতে পারতাম না। তাদের মধ্যে একজন যিনি অনেক সময় অনেক চরিত্রেই আমাকে সহযোগিতা করেছেন, সাহস জুগিয়েছেন, উনি আমাদের চঞ্চল ভাই, যিনি বঙ্গবন্ধুর বাবার চরিত্রের ইয়াং বাবা, ইয়াং মুজিবের সাথে ইয়াং বাবা। বাকি প্রশ্নের উত্তর চঞ্চল ভাই দেবেন, তবে একটা জিনিস আমি চিরকৃতজ্ঞ, আমি যেই নামগুলো বললাম চঞ্চল ভাইয়ের প্রতি, আসাদ ভাইয়ের প্রতি, রাকায়েত ভাইয়ের প্রতি, সবার প্রতি, বাবু ভাইয়ের প্রতি, তকির ভাইয়ের প্রতি, এরকম অসংখ্য সহশিল্পীদের কৃতজ্ঞতা আমাকে জ্ঞাপন করতেই হবে, যে কারণে আমি উনি মাত্রই ঢুকলেন এবং আপনাদের সামনে আমি ডেকে উনার সামনে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইলাম। বাকি যারা আসবেন তাদের সামনেও কৃতজ্ঞতা প্রকাশ করব। উনাদের সহায়তা ছাড়া এবং সাহস ছাড়া আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এটা কেউ এখনও জানে না। শুটিং শুরু হওয়ার আগে আমরা অনেকটা সময় মুম্বাইতে যখন ফিল্ম সিটিতে হোটেলে ছিলাম, তখন আমি প্রায়শই চঞ্চল ভাইকে জিজ্ঞেস করতাম, বলো না একটা 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 টেকনিক, একটা তোমার গোপনীয়তা বলো না, টেকনিকটা বলো না। তো চঞ্চল ভাই একটু বিশ্বাস যা হয় বিশ্বাস করে করে ফেলবি, যেটা বিশ্বাস হয় তোর ওইটা। এই যে কথাটা একজন আমার মতো ক্ষুদ্র শিল্পীর কতটা, ওনাদের থিয়েটারের ব্যাকগ্রাউন্ড, ওনাদের বিভিন্ন চরিত্রে এক্সপেরিমেন্ট করার ব্যাকগ্রাউন্ড আছে। আমার তো অতটা এক্সপোজার নেই থিয়েটারে অথবা চরিত্রকে নিয়ে এক্সপেরিমেন্ট করার, তারপরেও এই যে একজন এরকম আমার মতো একজন ক্ষুদ্র শিল্পীকে এরকম একজন গুণী শিল্পী যখন বলে যেটা বিশ্বাস হয় ওইটা ওই তোর বিশ্বাস থেকে করবি তুই, এটা অনেক বড় একটা বিষয়। গিভ আপ করবো এরকম মনে হয়নি, এরকম মানুষ আমি নই যে আমি একটা চ্যালেঞ্জ নেব। আমি জানি যে এটার সাথে আবেগ জড়িত, এটা নিয়ে অনেক ধরনের কথা হবে, এটা যে আমি জানি না, এতটা শিশু আমি নই। তবে যখন আমি দেখতে পাচ্ছি যে এমন মানুষগুলো আমার উপরে ভরসা করছে, তাদের ভরসা তো আমি নষ্ট করে দিতে পারি না যে আমি গিভ আপ করে দিলাম। তবে পুরো ছবিতে, পুরো এই শুটিংয়ের সময় তথা প্রস্তুতি পর্ব, একবার আমার শুধু মনে হয়েছিল যে একটা দৃশ্যের সময় যে আমি যদি একটু পালিয়ে চলে যেতে পারতাম, সেটা 15ই আগস্টের দৃশ্য ধারণের সময়। তার কারণ ততদিনে আমি মানে কি বলে এটা মিশে একাকার হয়ে গেছিলাম, যে আমি আমাকেই হারিয়ে ফেলেছিলাম। তখন আমার শুধু একটা জিনিস মনে হচ্ছিল যে 15ই আগস্টের শুটিংটা যদি আমি না করি, যদি বঙ্গবন্ধু বেঁচে যায়, তো ওই একটা দৃশ্য আছে যেই দৃশ্যটা আমি করতে চাইনি, আমি প্রাণপণ চেয়েছিলাম আমি ভেগে চলে যাই। আমার জন্য এমন যদি হয় যে বঙ্গবন্ধু বেঁচে থাকুক, বঙ্গবন্ধু না মারা যাক, এটা সিনেম্যাটিক, মানে এটা সিনেম্যাটিকের থেকে বড় জিনিস হচ্ছে, আমি আমি বলছি সিনেম্যাটিকের থেকে বড় জিনিস এটা বায়োপিক। মানে এখানে আপনি গতানুগতিক চলচ্চিত্রে নাচে গানে ভরপুর অ্যাকশন এরকম যদি এক্সপেক্ট করেন তা নয়, তবে হিউম্যান ইমোশন, মানুষের যে ইমোশন আছে, এর সব ধরনের ইমোশন আবেগ আপনি এই ছবিতে পাবেন। সেটা খুনসুটি হোক, সেটা লড়াই হোক, সেটা সাহস হোক, সেটা রিস্ক টেকিং হোক, সেটা রিভেঞ্জ হোক, অনেক হিউম্যান ইমোশন নিয়েই তো চলচ্চিত্র তৈরি হয়। প্রত্যেক হিউম্যান ইমোশন এখানে টাচ করা আছে, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো মানুষের ঊর্ধ্বে ছিলেন না, রক্ত মাংসের মানুষ ছিলেন। ওনার জীবনেও বেদনা আছে, দুঃখ আছে, চ্যালেঞ্জ আছে, আনন্দ আছে। তবে আপনাকে বুঝতে হবে যে 55 বছরের আয়ুর একটা মানুষ 11 বছর অন এন্ড অফ গ্যাপে গ্যাপে জেলেই কাটিয়েছেন, 44 বছর বয়সে একজন মানুষ টুঙ্গিপাড়া থেকে এসে জাতির জনক হয়, নিঃসন্দেহে মানুষ হিসেবে উনি একজন এক্সট্রা অর্ডিনারি মানুষ ছিলেন, যেরকম পৃথিবীতে আরও অনেক এক্সট্রা অর্ডিনারি মানুষ আছে, তাদের মতোই একজন এক্সট্রা অর্ডিনারি হিউম্যান বিং ছিলেন।